ولتكن منكم أمة يدعون إلى الخير ويأمرون بالمعروف وينهون عن المنكر وأولئك هم المفلحون. بسم الله الرحمن الرحيم، الحمد لله رب العالمين، والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين. আজমাইন যে কোনো আকিদার বই শুরু করার ক্ষেত্রে আমরা প্রথমে আমরা আকিদার বইটা সিলেক্ট করি যে আকিদা কোনটা শিখবো বা কোনটা শুদ্ধ হবে আমরা এই জন্য বায়ান এই আকিদার বইটি সিলেক্ট করেছিলাম পড়ার জন্য ইনশাআল্লাহ ধারা এইভাবে আমরা পড়ে যাব তো প্রথমেই আমরা এই কিতাবটির শুরুতেই লেখক বলছিলেন যে আউয়াল ওয়াজিবা তো আজ মহিমা তার হৈদুরাবিসাম আর্দ আসলাম আওয়াদ প্রথম কর্তব্য হচ্ছে প্রথম কর্তব্য হচ্ছে এবং প্রথম যে গুরুত্বপূর্ণ জিনিস বড় গুরুত্বপূর্ণ জিনিস হচ্ছে রব্বুল আলমিন আল্লাহ তালার যিনি আসমান এবং জমিনের রব তার তাহিদকে তাহহিদের ঘোষণা দেয়া তাওহীদ প্রতিষ্ঠা করা হচ্ছে প্রথম কর্তব্য তো প্রথম কর্তব্য এটা হওয়ার কারণে আমরা এটা কেন বলেছি গত আলোচনা বলেছিলাম যে এটা আল্লাহ তালা কোরআনকারী বলেছেন যে এটা ঘোষণা দেওয়ার জন্য আল্লাহ তালা বলছেন ফয়আলাম আল্লাহ ইলাহ প্রথম এটা প্রথম আল্লাহ তাদের নির্দেশ দিয়েছেন ইয়া আইয় না স্ববু খালা খালাকাকুম প্রথম নির্দেশ কোরআনে ক্যিমের সেটা হচ্ছে হে মানুষরা প্রথম নির্দেশ হচ্ছে এটা আপনি যখন সুরা ফাতে থেকে পড়তে থাকেন সুরা এ এক পর্যন্ত কোথাও আপনি আর কোনো নির্দেশ পাবেন না এটা প্রথম নির্দেশ যে হে মানুষরা তোমরা তোমাদের রবের আবাদত করো যিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন ইয়া আইয় না স্ববু সূ রব্বা প্রথম প্রথম নির্দেশ এটা রসল্লা সাল্লা প্রথম নির্দেশ তিনি এই মানুষের কাছে যখন যাইতেন ওকাজ এবং জুল মাজাজ বিভিন্ন জায়গাতে তিনি যাইতেন হজের মৌসুমে বিভিন্ন মৌসুমে প্রথম তাদেরকে দাওয়াত দিতেন এটাই দাওয়াত দিতেন বলতেন যে ইয়ু হুল ইলাহ ই তুফুল হে মানুষেরা তোমরা বলো লাহ তোমরা সফল কাম হইতে পারবে এবং কি সাল্লাহ সাল্লাহাম যখন মোয়াজ জবাহ রাদ হুকে পাঠালেন তিনি যখন তাকে পাঠালেন ইয়ামানে তখন তাকে এরকম দাওয়াত দেওয়ার জন্য পাঠালেন তিনি বললেন যে তুমি আহলে কিতাবদের একটি জাতির কাছে যাবে তারপর তাদেরকে তুমি প্রথম যে দাওয়াতটি দিবে সেটি হচ্ছে যে শাহাদু আল্লাহ ইল্লাহ উআন আহমদ রাসুল্লাহ যে প্রথম দাওয়াত হবে এটা শাহতু আল্লাহ ও আনাম আহমদ রাসুল্লাহ যে লাহ সাক্ষী এবং রসুল্লাহ সাল্লাহ সাল্লাম তিনি আল্লাহ রসুল এটা এটা সাক্ষর এটা সাক্ষ্য প্রথম দিতে হবে অর্থাৎ প্রত্যেকটি মানুষের প্রথম কর্তব্য হচ্ছে এটা তো এর দুর্ভাগ্যবশত এই জায়গাতে এসে কিছু মানুষ ভুল করেছে কিছু মানুষ মনে করে থাকে যে প্রথম কর্তব্য হচ্ছে চিন্তা ফিকির করা চিন্তা ফিকির করা না চিন্তা ফিকির করা প্রথম কর্তব্য নয় প্রথম কত ঘোষণা দেওয়া চিন্তা ফিকির করতে করতে মানুষ কিন্তু কখনো আর সঠিক জায়গায় আসতে পারে না এজন্য ঘোষণা প্রথম এইটার দিকে দাওয়াত দিতে হবে হ্যাঁ মানুষ যে ব্যক্তিকে দাওয়াত দিবে সে চিন্তা করতে পারবে কিন্তু আপনি তাকে চিন্তার দাওয়াত দিবেন না আপনি তাকে দাওয়াত দিবেন যে আপনি বলুন লাইল্লাহ তাহলে আপনি সফলকাম হতে পারবেন এবং লাইলীল অর্থ কি সেটা আমরা জানি সেটা বিস্তারিত আলোচনা আমরা সামনে আসবে এখানে শুধু এটাই বলা যে তাহিদের যে দাওয়াত তাহিদের এবাদার দাওয়াতে দিতে হবে একমাত্র আল্লাহর এবাদত তিনি ব্যতীত আমাদের হক কোনো আমাদের আর কোনো হক মাহবুদ নেই বাতিল মাহবুদের অভাব নেই সারা দুনিয়াতে এই জন্য হক শব্দটি যোগ করতে হবে তো প্রথম কর্তব্য হচ্ছে রব্বুল আলামিনের তাওহিদ প্রতিষ্ঠা করা এখানে কোনো কেউ কেউ আহুল কালাম যারা কালাম শাস্ত্রবিদ যারা তারা কেউ কেউ বলেছে প্রথম কর্তব্য হচ্ছে চিন্তা করা আবার কেউ কেউ বলেছে প্রথম কর্তব্য হচ্ছে চিন্তার দিকে চিন্তার ইচ্ছা করা কোনোটাই শুদ্ধ নয় শুদ্ধ হচ্ছে প্রথম কর্তব্য হচ্ছে লাহার ঘোষণা দেয়া তাওহিদের ঘোষণা দেওয়া একমাত্র আল্লাহর ইবাদত করার ঘোষণা দেয়া এটা হচ্ছে প্রথম কর্তব্য এরপরে দ্বিতীয় যে জিনিসটা সেটা হচ্ছে যে বলেছেন শর্ত সেহাতিল ইবাদাত ওয়া হচ্ছে যে কোন আপনি যদি সারা দিনে আবাদত করেন অনেক মানুষকে আপনি দেখবেন আবাদত করে আবাদত করে যাচ্ছে সারা জীবন কিন্তু তিনি বিশ্বাস করেন যে আল্লাহ ছাড়া কেউ গায়েবের মালিক তিনি বিশ্বাস করেন যে আল্লাহ ছাড়া কেউ তার ভালো মন্দ করতে পারে অথবা তিনি বিশ্বাস করেন যে আল্লাহ ছাড়া কেউ তার তাকে বিভুদ্ধবদ্ধ উদ্ধার করতে পারে অথবা তিনি বিশ্বাস করেন যে আল্লাহ ছাড়া কেউ তার আবাদতের কিছু হক পেতে পারে অন্য অন্যের কাছে তিনি মাঝে মধ্যে চান এরকম লোকেরা যত তা যত এবাদতই করুক আল্লাহর কাছে কিন্তু তার কোনো আবাদত গ্রহণযোগ্য হবে না এই জন্য এই দ্বিতীয় নীতিটা আমাদেরকে মেনে রাখতে হবে সেটা হচ্ছে যে তাওহিদ প্রথম শর্ত এবাদত কবুল হওয়ার তাওহিদ যদি না থাকে কোনো আবাদত কবুল হবে না হজ না জাকাত না সম না সলাৎ না কিছুই কবুল হবে না যে তাওহিদ না থাকে এবং এই তাহহিদের এটা মূল কারণ এটা না হলে আপনার কোনো অবাধত কবুল হবে না এটা না জানা পর্যন্ত অতক্ষণ পর্যন্ত আপনি তাওহিদ প্রতিষ্ঠা করতে না পারবেন তাহলে আপনার আমার জীবনে পুরোটাই ব্যর্থ এই জন্য তাওহিদের দরাজটা আমাদের সব কিছুর আগে দেয় এবং সব আগে দেয় অন্যগুলোতে ভুল হলে শোধানোর সুযোগ আছে কিন্তু তাওহিদে ভুল হলে অন্য সবগুলি নষ্ট হয়ে যাবে নষ্ট হয়ে যাবে কারণ আপনি কোনো শিরিক করলে আপনার আমলগুলি সব নষ্ট হয়ে যাবে আগেরগুলো সুতরাং তাওহিদের দাওয়াতটা আগে দিতে হবে দ্বিতীয় নীতি এবং দ্বিতীয় নীতি হচ্ছে তাওহিদ শর্ত এটা মেনে নিতে হবে তাহিদ শুদ্ধ করা শর্ত এবাদতের আগেই এটা আমাদেরকে দ্বিতীয় নীতি হিসাবে মেনে নিতে হবে তিন নম্বর নীতি হচ্ছে যে ওয়াহু আসলু ওয়াল মুরসালিন ওয়ায়তুল খাল খালকিল ইনসুওয়াল জিনাজমাইন তিন নম্বর নীতি হচ্ছে যে এই তাওহিদ হচ্ছে এই এই তাওহিদের দাওয়াত ইমানের দাওয়াত এটা হচ্ছে সমস্ত নবী আসুলদের দাওয়াত সমস্ত নবী আসুলদের দাওয়াতের মূল হচ্ছে এইটা এটার উপরে দাওয়াত দিয়েছেন আদমতি শুরু করে মোহাম্মদ রাসুল্ল আসলাম পর্যন্ত প্রত্যেক নবী রাসুল এই দাওয়াত দিয়েছেন হ্যাঁ রাসুলগঞ্জ দিয়েছেন কাফেরদের মাঝে আর ইমানদাররা ইমানদারের মধ্যে দাওয়াত দিয়েছেন নবীরা এবং নবীদের দাওয়াত সীমিত ছিল আর রাসুলদের দাওয়াত ছিল ব্যাপক আকারে এটা হলো মূল কথা এটা পার্থক্য আমরা এই আলোচনা করব মৌলিকভাবে এটাই বলি যে নবীর রাসুলদের দাওয়াতের মূল শব্দ মূল যে জিনিসটা ছিল সেটাই ছিল তাওদের দাওয়াত কারণ যুগ যুগে অন্যান্য আবারের অবস্থান পরিবর্তন হয়েছে মানুষের বিভিন্ন বিধিবিধান পরিবর্তন হয়েছে আপনারা জানেন যে এক সময় কী হালাল ছিল কি হারাম ছিল এক সময় অনেক কিছু যেমন কোনো কোনো শরীয়তে দুই বোনকে একসাথে বিয়ে করা যায় ছিল কিন্তু মোহাম্মদ রসুল্লাহ সাল্লাসাল্লামের শরীয়তে সেটাকে নিষিদ্ধ হয়েছে রসুল্লাহ সাল্লাইসাল্লামের সময় যে পাঁচ ওয়াক্ত সালাত এরকম ছিল অন্য যুগে সেরকম অবস্থা ছিল না তাহলে বোঝা গেল যে এবাদতের অবস্থান আবাদতের বিভিন্ন নীতি পরিবর্তনশীল কিন্তু তাহিদের এই নীতি কখনো পরিবর্তিত হয়নি সমস্ত নবীর আসুলগণ এই দাওয়াতটি দিয়েছেন এ এটা তিন নম্বর তিন নম্বর নীতি এর সাথে আরেকটি জিনিস তিনি উল্লেখ করেছেন যে গায়াতুল খালকিল ইনসা ওল জিন্না আজমাইন সমস্ত মানুষ এবং জিনকে সৃষ্টি করার মূল উদ্দেশ্য কিন্তু এটাই কারণ আল্লাহ তালক কোরআনে করিম বলে দিয়েছেন ওয়ামা খালকুল জিন্না ওয়াল ইনসা ই আলিয়বুদুন আমি শুধুমাত্র জিন এবং মানুষকে আমার আবাদতের জন্য সৃষ্টি করেছি আমার আবাদতের জন্য সৃষ্টি করেছে অর্থাৎ আল্লাহর এবাদত যেন পরিপূর্ণভাবে প্রতিপালিত হয় সেই জন্য আল্লাহ তালা জিন এবং মানব এবং জিনকে আল্লাহ তালা সৃষ্টি করেছেন সুতরাং মানব এবং জিন সৃষ্টির মূল উদ্দেশ্য হচ্ছে মূল উদ্দেশ্য হচ্ছে আল্লাহর এবাদত প্রতিষ্ঠা করা যার নাম হচ্ছে তাওহিদ এই আবাদত করতে এবাদত চেয়ে একমাত্র আল্লাহর জন্য করা নামই তাহিদ সুতরাং এটার জন্যই সব কিছু সৃষ্টি করা হয়েছে মানব এবং জিন হইতে সব কিছু জান্নাত যাহার নাম সবই এর জন্য সৃষ্টি করা হয়েছে এবং এর উপরেই কিন্তু যুদ্ধ হয়েছে এর উপরেই ইমানদার কাফের নির্ধারিত হয় এর উপরেই একজন মানুষ শত্রু হয় বন্ধু হয় শুধু এই তাওহিদের কারণেই একই ভাই দুই ভাই এক মায়ের পেটে দুই ভাই দুই ভাই কিন্তু এক ভাই ইমান আনার কারণে আপনার তা মহেদ হয় ইমানদার হয় আরেকজন কাফের হয়ে যদি ইমান না আনার কারণে শুধু ইমান হচ্ছে পার্থক্য সুতরাং ইমানের তাওহিদের মাধ্যমেই শুধুমাত্র এই পার্থক্য সূচিত হবে একজনের জন্য হাসরের মাঠে থাকবে উন্নত মানের ব্যবস্থাপনা আরেকজনের থাকবে কঠিন অবস্থা একজনের জন্য জান্নাতের ব্যবস্থা হবে একজন জাহানের ব্যবস্থা হবে একজন আল্লাহর সত্যিকার বান্ধা হিসেবে বুঝতে হবে একজন হবে আল্লাহ তালার এমন দাস যে দাস আল্লাহ দূর অবাধ্য দাস শুধু একমাত্র এই তাহিদে দাওয়াতের কারণেই তো তাহিদের দাওয়াতের এই তিন নম্বর নীতিটা আমাদের মনে রাখতে হবে যে এটা হচ্ছে অবশ্যই একটি জরুরি জিনিস যে জিনিসটি ইমানদার সবসময় খেয়াল রাখবে এরপরে তিনি এই বিদ্যার যে তাহিদ তাহিদের জ্ঞানের বিষয়টি নিয়ে আলোচনা করেছেন যে এই বিদ্যার কয়টি নাম আছে এটা আমাদের একান্ত জানা দরকার কেন অনেক সময় কিছু কিছু নাম নিয়ে কেউ আপত্তি করতে পারে কিছু কিছু নাম নিয়ে কেউ ভিন্ন ভিন্নভাবে প্রবাহিত করতে পারে যারা আকিদা দেখতে পারে না তারা আকিদা নিয়েই কী বলছে আকিদা আবার কি আসলো আকিদা তো আল্লাহ রসুল বলে না এই জাতীয় কথাবার্তা বলতে পারে এবং তাদের মধ্যে অনেকেই দেখবেন যে আকিদার দাস তারা শুনতে চায় না অন্য সব দাস শুনতে চায় অনেকে বছরের বছর ধরে মাশালাল্লা বর্ণনা করে কিন্তু কোনো দিন আল্লাহ সম্পর্কে কোনো সঠিক আকিদা বিশ্বাসটি তারা বর্ণনা করে না কারণ হচ্ছে তারা আসলে এই আসমাস আল্লাহ তালার এই নামগুলি নিয়ে আল্লাহ তালার এই নামগুলি নিয়ে আল্লাহ তালার এই আকিদার বিষয় আকিদার বিষয়টি নিয়ে তাদের মধ্যে প্রচণ্ড রকমের ধোঁয়াশা অবস্থা কাজ করছে তারা আল্লাহর আকিদাকে আল্লাহ তালার সম্পর্কে আকিদা পোষণ করতে হবে তারা সেটা কোনো চিন্তাও করে নাই গবেষণাও করে নাই তো এই জন্য আল্লাহ তালার এই যে এই গুরুত্বপূর্ণ এই জিনিসটি আল্লাহ তালার সাথে সম্পৃক্ত জিনিসটা আকিদা কারণ আকিদা পুরোটাই আল্লাহ তালার সাথে সম্পৃক্ত আপনি জানেন কারণ আকিদার মূল হচ্ছে আল্লাহ তালার সত্তা আল্লাহ তালার গুণ আল্লাহ তালার নাম আল্লাহ তালার হক অধিকার এবং আল্লাহ কর্ম এগুলি কি হচ্ছে মূল আল আকিদার মূল জিনিস এগুলির সাথে যে ব্যক্তি যা সুপরিপূর্ণভাবে পরিচিত হবে না সে পরবর্তী অন্যগুলি দিয়ে কোনো লাভ হবে না তার অন্য দিয়ে অন্য কিছু দিয়ে তার আল্লাহ নৈকট্য অর্জন করতে পারবে না কিন্তু অধিকাংশ মানুষ এই আকিদার সম্পর্কে সবচেয়ে বেশি গাফেল থাকে তারা এটা শুনতে চায় না পড়তে চায় না এই জন্য আকিদার যে সমস্ত নাম সরাইভাবে সাব্যস্ত হয়েছে আমরা এখন সেগুলি আলোচনা করব। দেখবেন কিছু মানুষ আকিদার তারা আকিদার নামে যা চালিয়েছে সেগুলোও তারা কিছু নাম দিয়েছে এই দুইটা নাম উল্লেখ করবে যে আকিদের কিছু নাম আছে যেই নামগুলো অনেকগুলো নাম ব্যবহৃত হয় আকিদের শাস্ত্রের এই বিদ্যা এই বিদ্যাটার অনেকগুলো নাম ব্যবহৃত হয় যেগুলি কিছু গ্রহণযোগ্য আছে কিছু অগ্রহণযোগ্য আছে গ্রহণযোগ্য নামের মধ্যে আছে প্রথম আল ইমান স্যার নাম যেগুলো পাসমা হুসার ইয়া যেগুলি সারাই নাম গ্রহণযোগ্য নাম যেগুলো আলেমরা গ্রহণ করে নিয়েছে যোগে যোগে এবং যেই নামগুলো বিশুদ্ধ সেগুলি হচ্ছে আল ইমান প্রথম হচ্ছে আল ইমান ইমান নামটি গ্রহণযোগ্য একটি নাম কারণ রসল্লাহ সাল্লাহ সাল্লাম যেটা সেটাকেই গুরুত্ব দিয়েছেন যখন তিনি হাদিস জিব্রিল ইমান নামটি এসেছে আকবর নি মাল ইমান আমাকে ইমান কিতা জানিয়ে দিন এটা বলেছেন তখন জিব্রিল জিব্রুল আলাহিসাম প্রশ্ন করেছেন রসল্লাহ আসসালাম উত্তর দিয়েছেন আল ইমান রেখাই রিহি ওয়ার রিহি একটুকু বলেছেন তো বোঝা গেল যে ইমান একটি শারীরিক পরিভাষা এখানে পুরো আকিদার জিনিসটাই চলে আসছে এবং এর উপরে ভিত্তি করে পূর্ণ আকিদা আমরা জানি যে এইখান থেকে শুরু করে যে ইমানের যে ছয়টি রোকন এখানে বলা হয়েছে এটাই পূর্ণ আকিদার জিনিস এই জন্য ইমান এই পরিভাষাটা আমাদের সলফে সারাইন প্রচুর ব্যবহার করেছেন এবং এটার উপরে গ্রন্থ লিখেছেন ইমাম বোখায় রহমতুল্লাহ আলহিত হইতে শুরু করে প্রত্যেক হাদিসের কিতাব যারাই হাদিসের কিতাব লিখেছেন তারা কিতাবুল ইমান নিয়ে এসেছেন এর অর্থ হচ্ছে আকিদের অংশটা প্রথম নিয়ে এসে তারপর বাকি আলোচনা করেছেন এবং ইমানের উপর আলাদা গ্রন্থও লিখেছেন ইমাম আবি সাহেবা লিখেছেন ইমাম আবু আমর আদিন লিখেছেন ইমান ইমান নামে ইমা আবু আবয়েদ কাশ ইবনে সাল্লাম লিখেছেন এভাবে যারা ইমান নামে অনেকে গ্রন্থ লিখেছেন বিশেষ করে ইমান নামে ইমাম ইবনু মান্দা গ্রন্থ লিখেছেন তো ইমান নামে অনেকে গ্রন্থ লিখেছেন এ বিষয়ে ইনশাল্লাহ আমরা বিস্তারিত অন্য অন্য সময় জেনে নেব তো বোঝা গেল ইমান নামে অনেক গ্রন্থ রচিত হয়েছে ইমান নামে যে গ্রন্থগুলি রচিত হয়েছে সবগুলি বিশুদ্ধ বিশুদ্ধ মানে সবগুলি সারাই এই নাম অনুসারে আকিদার একটি নাম যেই নামে গ্রন্থগুলি রচিত হয়েছে আমাদের সলফে সালেন লিখেছেন এখানে কোনো বেদাতিরা ইমান নামে গ্রন্থ লিখতে পারেনি কারণ আল্লাহ তালা তাদেরকে এই নাম থেকে দূরে রেখেছেন এটা হচ্ছে এই জন্য ইমান নামটি আকিদার মৌলিক একটি নাম এই নামে গ্রন্থ রচিত হয়েছে আরেকটি নাম হচ্ছে আশ্বন্না আশ্বুন্না নামে যুগ যুগে আলেমরা গ্রন্থ লিখেছেন আর শূন্য নামে যারাই গ্রন্থ লিখেছেন সবাই সহি আকিদার ধারক বাহক আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ সহি আকিদার ই শূন্য নামে গ্রন্থ লিখেছেন যেমন সুননা লিল মারোয়াজি ইমাম মারওয়াজি সুন্না নামে লিখেছেন সুন্না লে ইবনা বি জামানঈন উসুল সুননা আবু জামানাইন তিনি লিখেছেন সূন্য নামে ইমাম আহমদ ইবনা হাম্বল সুননা নামে আবদুল্লা ইবনা আহমদ ইবিনী হাম্বল সুননা নামে ইমাম খাল্লাল তো এইভাবে সুন্না নামে আপনি অনেক না কিতাব পাবেন যেগুলো শহীদ আকিদার ধারাকবাহ যারা তারা লিখেছেন এবং এই সুন্না নামে গ্রন্থগুলো আলহামদুলিল্লাহ সহি আকিদা সহি আকিদার বিশ্বাসের প্রতিনিধিত্ব করে এবং সুন্না নামের গ্রন্থগুলো আমাদের দুর্ভাগ্যবশত যে আমরা আকিদার এই শূন্য নামের গ্রন্থগুলি মানুষের মধ্যে প্রচার প্রসার করতে পারিনি বা পড়াতে পারিনি এবং মানুষকে দিতে পারিনি এগুলো আলহামদুলিল্লাহ এখন এগুলি ছাপা হয়ে আছে আরবিতে হয়তো বাংলা ভাষায় কোনো দিন হয়তো অনুবাদ হবে মানুষের কাছে পৌঁছে যাবে ইনশাল্লাহ তিন নম্বর যে নামটি আকিদার প্রচলিত সেটা এখানে উল্লেখ করেছেন আর তাওহিদ তাওহিদ নামে আকিদার এই নামটি খুব গ্রহণযোগ্য একটি নাম তাওহিদ নামে বেশিরভাগ নব্বই পাঁচানব্বই ভাগ যারাই তাউহিদ নামে গ্রন্থ লিখেছেন তারা বিশুদ্ধ আকিদের লোকেরাই তাহিদ নামে গ্রন্থ লিখেছেন তাওহিদ নামে গ্রন্থ লিখেছেন শেখ রুসাই ইবন তাইমিয়া লিখেছেন তাওহিদ নামে এবং তাওহিদ নামে লিখেছেন শেখ মুহম্মদিন আব্দুল হাব রাহমউল্লাহ এর আগেও তাওদ নামে ইমাম ইবনু লিখেছেন তাহিদ নামে ইমাম ইবনু খুজাইমা লিখেছেন তাওহিদ নামে এভাবে যারা আগে অনেকেই লিখেছেন যারা সহি আকিদের ধারাবাহ ছিলেন তো তাওহিদের নামে যে সমস্ত গ্রন্থ লেখা হয় তার বেশিরভাগই শতকরা নব্বই পঁচানব্বই এই জন্য বললাম কোনো কোনো কালের কেউ কেউ তাওহিদ নামে লিখেছেন তারা সেই তাওহিদের গ্রন্থটি তাদের মত অনুসারে তাহিদ বুঝেছেন অর্থাৎ তারা তাদের আহুল কালাম যারা কালাম শাস্ত্রবিদ যারা তারাও কেউ কেউ এই তাহিদ নামে নাম দিয়েছেন তাহিদ নামে মুশি আলমা তুরিদি তিনিও তাহিদ নামে একটা গ্রন্থ লিখেছেন কিন্তু এটা সহি আকিদার মত মত পথের বিশ্বাসের জিনিস নয় সুতরাং এটা সহি আকিদার বিশ্বাসের জিনিস নয় এ অনেক তাওহিদের নামের বিভিন্ন গ্রন্থ আছে কিন্তু মৌলিকভাবে পঁচানব্বই ভাগ তাওহিদ নামের গ্রন্থ কিন্তু সহি আকিদার সহি আকীদার লেখা তো এই জন্য জেনে নিতে হবে কোন বইটি তাওহিদ নাম দেখলেই নেওয়া যাবে না জিজ্ঞাসা করতে এই বইটি সহি আকিদার লেখকে লেখছে কিনা বা বিশুদ্ধ কিনা বইয়ের মানহাজ শুদ্ধ আছে কিনা বইয়ের ভিতরে লেখা শুদ্ধ আছে কিনা কোনো আলেমকে দেখে দেখে জেনে নিতে হবে বা জিজ্ঞাসা করে জেনে নিতে হবে কিন্তু তাওহিদ নামের বেশিরভাগ গ্রন্থই শুদ্ধ এটা মনে রাখতে হবে আর নামটি বিশুদ্ধ নামটি বিশুদ্ধ অর্থাৎ এই বিদ্যাকে তাওহিত নাম দিলেও কোনো সমস্যা নেই চতুর্থ যেই নামটি প্রচলিত সেটা চাল আকিদা আকিদা নামটি অনেকে নিয়ে বহুত বাড়াবাড়ি করে বিশেষ করে যারা আকিদার গুরুত্ব দেয় না তারা এই নামটি শুনতে চায় না তারা এই নামটি শুনলে যেন তাদের উপর মাথা বাজ পড়েছে তারা মোটেই সবচেয়ে বিরোধিতা করবে আকিদা নামটি তো নাই না কথা ঠিক নয় আকিদা নামটি একটি মৌলিক পরিভাষা এবং এটি শুনার দ্বারা সাব্যস্ত রসুলুল্লাহ সাল্লাহ সাল্লাম আকিদার এই শব্দটি ইয়া তাকে তাকেদ শব্দটি স্পষ্টভাবে তার বাণীতে এসেছে সুনান দারমিতে এসছে রসুল্লাহ সাল্লা সাল্লাম বলেছেন যে যে ব্যক্তি তিনটি জিনিসের ইয়া তাক তিনটি জিনিসের আয়তাকাত করবে ইয়া আয়তাকাত সালা তিনটি জিনিসের কথা তিনি বলেছেন তিনটি জিনিসের ব্যক্তি আয়তাকাত করবে সেই ব্যক্তির এই হবে এই হবে হবে উদ্দেশ্য করেছেন রসুল ইয়াত শব্দ উল্লেখ করেছেন এর অর্থ হচ্ছে আয়তাকাত শব্দটি একটি পরিচিত শব্দ এবং কোরআনে কেরিমে এর মৌলিক শব্দ আসছে যার অর্থ হচ্ছে গিরা লাগানো বা শক্ত করে কোনো মজবুত ধারণ করা এবং এটাকে গ্রহণ করে নেয়া এটা নাম হচ্ছে আকিদা এই আকিদা এই নামটি এই জন্য কোনো দোষের নাম নয় কারণ এটা একটা ব্যাপক হিসাবেও আকিদা নামটি গ্রহণ করা যেতে পারে এই জন্য সলবে সালেহীন অনেকেই আকিদা নামটি গ্রহণ করে নিয়েছেন এবং বলেছেন ইমাম তহাবির রহমতুল্লাহ আলাই তিনি বলেছেন কিতাবের শুরুতেই হাজা বয়ান আক এতকা আহলসুন্নল জামা অথবা আকিদা তাহিল সুনাল জামা এ হচ্ছে আহলসোনাল জামাত আকিদার বর্ণনা এভাবে তিনি বলেছেন এবং আকিদা নামটি এ দ্বিতীয় শতকে খুব বেশি প্রসার প্রসার লাভ করে প্রথম শতকের অবস্থা কম ছিল তবে আমরা দেখতে পাই তা বেহীনদের কোনো কোনো কথার মধ্যে তারা আকিদা শব্দটি উল্লেখ করেছেন প্রচুর পরিমাণে তো আমরা যেহেতু দেখেছি কোরআন একাদেমি মূল অর্থ আছে হাদিসের মূল ব্যাখ্যা আছে এবং এটাকে এইটাকে সর্বসারণ ব্যবহার করেছেন সুতরাং আকিদা নামটি উল্লেখ করার মধ্যে কোনো দোষ নেই এটা একটি মৌলিক বিশুদ্ধ পরিভাষা তবে কোনো কোনো ব্যক্তি আকিদা নামে ভুল আকিদার গ্রন্থ লিখেছেন কোনো কোনো ব্যক্তি কিন্তু কেউ লিখলেই মূল আকিদাতে কোনো মূল আকিদার নামটিতে কোনো সমস্যা নেই ভুল আকিদার লোকেরা লেখলেই যে মূল আকিদার মধ্যে সমস্যা হবে এরকম যেন আমরা মনে না করি কারণ তারা লিখতেই পারে তাদের ভুলটা তাদের জায়গায় থাকবে কিন্তু মূল আকিদার যে বইগুলো আছে গ্রন্থগুলো আছে বেশিরভাগই শুদ্ধ ইমাম লালেকআ রহমতুল্লাহ আলাই তার একটা কিতাব আছে সর সুনাল জামা আবার অনেক আকিদা নামে গ্রন্থ লিখেছে অনেক আলহামদুলিল্লাহ আমাদের সলাবদের মধ্যে সুতরাং এর অর্থ হচ্ছে যে আকিদা নামটি একটি গ্রহণযোগ্য নাম কোনো সমস্যা নেই পাঁচ নম্বর যে নামটি খুব বেশি প্রসিদ্ধ নয় তবে কেউ কেউ উল্লেখ করেছেন সেটা হচ্ছে অসুল উদ্দিন অসুল উদ্দিন অর্থাৎ দিনের মৌলিক নীতিমালা দিনের মৌলিক নীতিমালা তো যদি কোনো এই নামটি নিয়ে একটি মতভেদ আছে এই জন্য যদি কোনো উদ্দেশ্য হয় যে দিনের এগুলি মূল কথা সলাদ সিয়াম এগুলো আলোচনা দিনের মূল জিনিস নয় আর বাকিগুলো একদম শাখা প্রশাখা বা ফেলে দেওয়ার মতো তৈলে কিন্তু এই নামটি শুদ্ধ নয় কারণ দিনের আকিদার বাইরেও যেগুলো যেমন সলাদ স জাকাত আরকানুল ইসলাম বা হালাদ মাসাল এগুলো কিন্তু আকিদার এগুলি কিন্তু দিনের মূল অংশ এগুলিকে ফরুর বলে ফেলে দেওয়ার কোনো সুযোগ নেই তো সুতরাং সুলুদ্দিন যদি কেউ বলে তো যদি কোনো মানহাজ শুদ্ধওয়ালা বলে তাহলে কোনো সমস্যা নেই নামটি বলতে পারে কিন্তু অসুল উদ্দিন নামে সাধারণত আমাদের সলবে সালেহীন মৌলিকভাবে কোনো গ্রন্থ লেখে নাই তারা অসুল উদ্দিন না লেখে তারা এই লিখতেন যে আদ কেউ কেউ যে আল ইবান আন ওসুল দিয়ানা এভাবে লিখতেন যেমন ইমাম আশাআরি লিখেছেন রাহমতুল্লাহ আলী তিনি যখন আশুরি আশারি মত আশারি মতবাদ থেকে ফিরে আসছেন তখন তিনি একটা গ্রন্থ লিখেছেন আল ইবান আন ওসুল দিয়ানা অনুরূপভাবে ইমাম ইবনেবাদ তাল আকবরী রহমতুল্লাহ আলী তিনিও ইবনেব বাত্তাল আকবরি রহমতুল্লাহ আলী তিনিও যখন তিনি যখন কিতাব লিখেছেন তখন দুইটা কিতাব লিখেছেন দুইটার মধ্যে আল ইবান আনুস একটা নিচে আল ইবান আনসুল দিয়ান এ গ্রন্থ লিখেছেন এটার নাম হলো আল ইবান আতুল কুবরা আল ইবান আতুল কুবরা সেটাও তিনি এই নাম এবার কাছাকাছি নাম দিয়েছেন সুতরাং অসুল উদ্দিন লেখলেও কোনো দোষ নেই যদি না উদ্দেশ্য হয় যে অন্যগুলোকে দিনের আমলগুলোকে সাধারণ কিছু মনে না করে এরকম উদ্দেশ্য যদি না হয় তাহলে সুলুদ্দিন কোনো দোষ নেই তারপরেও আমাদের স্বল্পরা খুব বেশি এই নামে গ্রন্থ লেখে নেয় এই নামে খুব বেশি গ্রন্থ লেখে নেই চা ছয় নম্বর যে এই নামটি এই আকিদার শাস্ত্রের জন্য খুব প্রচলিত সেটা হচ্ছে সেরিয়া অনেকে বলতে পারেন শরিয়া নামটি তো আমরা দেখতে পাই সরিয়া অর্থ তো ফেকার গ্রন্থের নাম সরিয়া তো ফেঁকাকে বোঝায় এখন সরিয়া আবার আকিদার নাম হলো কী করে না স্বল্পে সালেহীন সরিয়া বলতে আমাদের যে কোরআন এবং সুনিয়াতে যা আসছে পুরোটাকে সরিয়া বলতেন কারণ আল্লাহ তালা কোরআনকারিম বলেছেন তুম্মা জা আলিনা কায়া সরিয়া তিমিনাল আমরি আমরা আপনাকে এরপরে সরিয়াতের উপর রেখেছি এর অর্থ হচ্ছে আকিদা যে মৌলিক জিনিস সেগুলো সবগুলিই হচ্ছে সরিয়া নামে অভিহিত হতে পারে এই জন্য ইমাম আজরি রহমতুল্লাহ আলাই সরিয়া নামে গ্রন্থ রেখেছেন আশ্বারিয়া নাম দিয়ে এই গ্রন্থটি পুরোটাই হচ্ছে আকিদার উপর নির্ভরশীল আকিদা আকিদার বিষয়ে আলোচনা করেছেন এর অর্থ হচ্ছে আশারিয়া নাম দিয়ে তিনি আকিদা আলোচনা করেছেন এটা কোনো দোষের কিছু নয় কারণ আল্লাহ তালা পুরানিকিমের রসুল্লাহ আসলাম যা যা দাওয়াত দিয়েছেন দিয়েছেনটাকে তিনি শরীয়ত নামকরণ করেছেন তো রসুল্লাহ আসলাম যেটা নাম শরিয়ত নাম সরিয়া নামকরণ করেছেন সেটাকে সরিয়া নামকরণ করতে আমাদের কোনো সমস্যা নেই এবং সরিয়া নাম দিয়ে আকিদা বোঝানোতে কোনো সমস্যা নেই কোনো সমস্যা নেই যদিও পরিভাষাগতভাবে পরবর্তীতে এসে সরিয়া নামে শুধু ফেকাকে বেশিরভাগ সময় বুঝে থাকে অর্থাৎ দিনের পরি দিন শাখা প্রশাখাকে বুঝে থাকে কিন্তু আমাদের সালভে সালেহীন সরিয়া নামে শুধুমাত্র শাখা প্রশাখা বুঝতেন না তারা মৌলিক নীতি এবং শাখা প্রশাখা উভয়টাই বুঝতেন এই জন্য ইমাম ইবনুবাদ তারমতুল্লাহ আলী তিনি যখন আর আল ইবানাত সোক রাল নামই দিয়েছেন আশার আল ইবানা আশার আশারু এই জাতীয় দেখেছেন যে ইবানা নাম দিয়েছেন সাথে সারিয়া নাম দিয়েছেন তিনি সেখানে সেখানে তিনি ফেকের মাছ আলোচনা করেছেন কিছু কিছু যেন মৌলিক যে নীতিগুলো ফেখার সেগুলো কিন্তু আঁকি দেওয়ার কোনো কোনো জায়গায় ঢুকে যাবে কারণ এবাদত্তের মূল জিনিসে কোনো পার্থক্য করার নীতি আমাদের সর্বসারী কখনও আমাদেরকে বলেন নাই শুধু পড়ানোর স্বার্থে মানুষ ভাগ করে থাকে হ্যাঁ আরেকটি নাম খুব প্রচলিত হয়নি কিন্তু একজন উল্লেখ করেছেন ইমাম আবু হানিফা রহমল্লাহ তিনি উল্লেখ করেছেন সেটার নাম হচ্ছে অষ্টম যে নামটি আমরা দেখতে পাই সেটা হচ্ছে আলফেখুল আকবর আল আকবর নামে তিনি একটা গ্রন্থ লিখেছেন বা তিনি লিখেছেন বা তার দিকেও সম্পর্কিত করা হয় আমরা ওই আলোচনা যাবো না শুধু এটাই বলবো যে ফেকুল আকবর বলতে যদি কোনো বোঝায় তিনি আকিদার কথা সেটা দোষের কিছু নয় কারণ আসলেই আকিদার মৌলিক জিনিসগুলো ফেকুল আকবর আর বাকি যেগুলো আছে সেগুলো হচ্ছে ফেকুল আসগার বা ছোট ফেক সেটাও শিখতে হবে তবে মৌলিকগুলো আগে শিখতে হবে এই জন্য তিনি সেখানে আকিদার মূল জিনিসগুলো আলোচনা করেছেন শুরু করেছেন যে ইমা ইমানের সংজ্ঞা দিয়ে শুরু করেছেন আন্তরসুল আলিহাম ওয়ালকাদ রেখাই রি হোসার রিহি দিয়ে শুরু করেছেন ইমামানী ফমতুল্লাহ আলাই আর শেষ করেছেন যে তিনি জান্নাত জাহানামের আলোচনা এবং কেয়ামতের কে আলামত নিয়ে শেষ করেছেন সেই গ্রন্থটি তবে তিনিও কিন্তু এই আলফেখুল আকবর নাম যে গ্রন্থটি লিখেছেন সেটাতে কোনো দোষের কিছু হয়নি এটাও গ্রহণযোগ্য একটি নাম তাহলে এই নামগুলি গ্রহণযোগ্য আলহামদুলিল্লাহ এতগুলো সমস্যা নেই যেই নামগুলি আকিদার জন্য গ্রহণযোগ্য নয় এটা কিন্তু উল্লেখ করেছেন উনি সেটা কি দেখেন ওয়া আসমাউল বেদাইল ফালসাফা ওয়াহিয়া আসমাউন বেদিয়া উল দুইটি নাম বা তিনটি নাম আমরা এখন দুইটি আছে আরেকটি নাম বাড়িয়ে বলবো দুইটি নাম কি অ্যালমুল কালাম নাম দেয়া আকিদাকে অ্যালমুল কালাম নাম দেয়া কখনও গ্রহণযোগ্য নয় এলমুল কালাম শব্দ হচ্ছে হচ্ছে কথাবিদ্যা কালাম শাস্ত্র আমাদের দেশে এখনও দুর্ভাগ্যবশত দেখবেন যদি জাতীয় বিশ্ববিদ্যালয়ের পাঠ্যসূচী দেখেন যেখানে ইসলামিক স্টাডিজের মধ্যে একটা একটা সাবজেক্ট একটা এয়ার নাম দিয়েছে কালাম শাস্ত্র একটা একটা বিষয়ের নাম দিয়ে কালাম শাস্ত্রটা পড়ানো হয় কালাম শাস্ত্র নাম দিয়ে যেটা পড়ানো হচ্ছে যেটা আকিদার নামে শাস্ত্র পড়ানো হচ্ছে অর্থাৎ এটাকে তারা কালাম শাস্ত্র নাম দিয়েছে এটার মধ্যে কেন কালাম শাস্ত্র বলে তাদের আকিদা শব্দ কোনো কিছু ব্যবহার করে কালামে চলে গেছে কেন কারণ তারা মনে করে যেই ব্যক্তি গ্রিক দর্শন বা এই জাতীয় দর্শন শাস্ত্রে পাকা না হবে সেই ব্যক্তিটা এটা পড়তে পারবে না বুঝতে পারবে না আরে আল্লাহ তালা যেখানে তার নবীকে সহজ সরল দিন দিয়ে পাঠিয়েছেন যেই দিন সাধারণ বেদুইন পর্যন্ত বুঝতো সেখানে আলমুল কালাম দিয়ে তারা আকিদা বুঝাতে হবে এত কঠিন করার কি দরকার ছিল এটা তারা তাদের ভুল এবং এর মাধ্যমে তারা আপনি দেখবেন এলমুল কালাম দিয়ে যে সমস্ত গ্রন্থ রচিত হয়েছে যেমন সারা আকায়দিয়া বা এই জাতীয় গ্রন্থগুলো যারা অধিকাংশই বিভিন্ন মাদ্রাসাকেন্দ্রিক হানাফি এবং শাহি মালিক ইহাম্বলি মাঝা মাদাসা কেন্দ্রিক যে সমস্ত গ্রন্থ বের হয়েছে এগুলিকে আপনি দেখবেন যে বেশিরভাগেই যে প্রথম যদি দ্বিভাগ করেছে তার আকিদাকে এক প্রথম অংশ দিয়েছে নাম দিয়েছে আল আকলিয়াত আর দ্বিতীয় অংশের নাম দিয়েছে আসসাম ইয়াত আকলিয়াত্ত্ব হচ্ছে বিবেকে ধরে কিন্তু কোরআন হাদিসের কথা মানে না এই জন্য তারা দেখবেন প্রথম অংশে ঘন মানে পৃষ্ঠার পর পৃষ্ঠা শত পৃষ্ঠে উল্টে কোনো একটা আয়াত পাবেন না একটা হাদিস পাবেন না তারা সেখানে শুধু আকল দিয়ে বলে এখানে কোরআন হাদিস আসবে না আল্লাহর আল্লাহ তালার এবাদতের ব্যাপার আল্লাহ তালার ক্ষেত্রে কী কী আকিদা গ্রহণ করতে হবে রাসুলের ক্ষেত্রে কী আকিদা গ্রহণ করতে এই জায়গাতে তাদের কাছে কোনো ক্রমেই তাদের কাছে যেন হাদিসের কথা আসতে পারবে না এরকম নীতি তারা অবলম্বন করেছে এই জন্য তারা নাম দিচ্ছে আকলিয়াত শুধু আকল দিয়ে ধরবে এগুলিকে তারা নাম দিয়েছে আইনুল কালাম আর তারা সামরাইয়াদ পরবর্তী আসছে মৃত্যুর পরে যেগুলো আসবে সেগুলির নাম দিয়েছে সামরাইয়াত অর্থাৎ মৃত্যুর পর থেকে যা হবে সেগুলি শুনি বিশ্বাস করতে হবে আর অন্যগুলি তারা আকল দিয়ে বিশ্বাস করতে হবে না অজুবিল্লা আমরা সব কিছুকে ইনশাল্লাহ আমরা সব কিছুকে শুনি শুনে বিশ্বাস করি কোরআন এবং সুন্নাকে অনুসরণ করে চলি আমরা বিবেককে কোরআন এবং সুন্না অনুসরণ করার জন্য ব্যবহার করি কিন্তু আমরা বিবেক দিয়ে কোরআন সুন্নাকে বিচার করি না কোরআন বিবেক দিয়ে কোরআন সুন্নাকে বিচার করি না এই জন্য কালাম নামটা গ্রহণযোগ্য নাম নয় এলমুল কালাম নামটা গ্রহণযোগ্য নাম নয় এলমুল কালাম তারা কেন দিয়েছে কারণ তারা প্রথম যে জায়গাতে মতভেদ করেছে এই পদভ্রষ্ট যে এই গোষ্ঠী আকীদাতে তার প্রথম যে জায়গায় নাম দিয়ে হয়েছে সেটা হচ্ছে আল্লাহর কালাম কোরআনে করিম তারা কি সৃষ্ট না সৃষ্ট না না এটা কি শোনা কি যায় কি যায় না শেষ পর্যন্ত কিছু কোথাও কোথাও পৌঁছতে পারে না কোনো সিদ্ধান্তে বুঝতে পারে নাই এবং শেষ জীবনে বেশিরভাগ আয়লমুল কালামের বড় বড়ো নেতারা আছে সবাই কিন্তু শেষ জীবনে আফসুস করেছে যে হায় যদি আমি এটাতে প্রবেশ না করতাম অথচ তারা বর্তমান সময়ে বেশিরভাগ মানুষ এটাই পছন্দ করে নাম দিবে আইলুল কালাম আলমুল কালাম নাম দেওয়াটাই প্রথমে প্রথম ভুল কারণ এটা কোনো ইসলামী শরীয়তের কোনো প্রতিনিধিত্ব করে না এমনুল কালামটা এটা ছিল মূলত গ্রিক দর্শনের একটা রূপ সেটার একটা ইসলামিক ভাষণ তারা তৈরি করেছে তৈরি করে মানুষের মধ্যে চালিয়ে দিয়েছে এবং সেটা নাম দিয়েছে তারা এলমুল কালাম এটা এলমুল কালাম হওয়াটা হ্যাঁ এটা কথাবিদ্যা হওয়াটাই বেশি বিশুদ্ধ সেটা আসলে আহলুসুল্জামাত আকিদার কোনো প্রতিনিধিত্ব তারা সেটা করে না দ্বিতীয় আরেকটি নাম তারা ব্যবহার করেছিল ফালসাফা দর্শন দর্শন শাস্ত্র নামে শত শত বই পড়ানো হয়েছে আমাদের আগের আলেমদেরকে কিন্তু সেটা আসলে কোনো কোনো ইয়াতে পৌঁছতে পারেনি দর্শন শাস্ত্র কখনো এলমুল কালামের প্রতিনিধিত্ব করে না এলমুল কালামের প্রতিনিধিত্ব করে না দর্শন শাস্ত্র সবসময়ই দর্শন শাস্ত্র নামে যা প্রচলিত ছিল সবগুলি ভুলে ছিল কারণ কি জানেন আকিদা হচ্ছে না দেখে বিশ্বাসের নাম না দেখে আল্লাহকে দেখি নাই আল্লাহর আল্লাহর কালামকে দেখি নাই কিতাবকে দেখি নাই রাসুলদেরকেও দেখি নেই যারা দেখছে তারাও রাসুলদের রাসুল হিসাবে রাসুল হিসাবে মানুষ দেখছে রাসুল হওয়ার বিষয়টা তাদের কাছেও না দেখে বিশ্বাস করা অনুরূপভাবে কবর আজাবকে দেখি নেই বিশ্বাস করি হাঁসরের মাঠে কি হবে সেটাও আমরা না দেখে বিশ্বাস করতেছি আখড়াতে কি হবে জানা যান সবই না দেখে বিশ্বাস করা নাম হচ্ছে আকি মূল জিনিসটা হচ্ছে না দেখে বিশ্বাস না দেখে বিশ্বাসের নাম হচ্ছে যেটা দেখা দেখা যায়নি দেখা যাবে না তা নয় দেখা যায়নি এমন জিনিস বিশ্বাস করা যেদিন দেখা যাবে সেদিন আর আকিদে থাকবে না সেটা সেটা হচ্ছে দেখা জিনিস চোখের দেখা জিনিস সেটা চাক্ষুষ জিনিস আকিদে হবার কোনো কিছু নেই তো এই জন্য আকিদা হচ্ছে না দেখে কোনো কিছুর বিশ্বাস করার নাম হচ্ছে আকিদা কিন্তু যখন ফালসাফা অর্থ ফালসাফা শব্দের অর্থই হচ্ছে মোহাব্বুল হ্যাকমা এটাকে বলা হয় হ্যাকমতকে যে পছন্দ করে আর ফালসাফার মূল বাংলা অনুবাদ যখন করে দর্শন দর্শন অর্থ হচ্ছে দেখে কোনো কিছু দেখা দিব্য দৃষ্টির দেখা এটা দেখা সম্ভব না এই জন্য যে ব্যক্তি দর্শনের আর উপর নাম দর্শনশাস্ত্র নাম দিয়ে মা মুসলিম দর্শন অনেকে দেখবেন বই লেগেছে মুসলিম দর্শন নাম দিয়ে এটাকে আকিদের নামে চালিয়ে দিয়েছে পুরোটাই ভুল কারণ আসলে দর্শন কোনো আকিদার সাথে সম্পর্ক সম্পর্ক নাই মুসলিমরা এই জাতীয় দর্শনে কখনো বিশ্বাস করে না এগুলি ইসলামের আকি ইসলামের প্রতিনিধিত্ব করে না এই নামগুলো এবং মুসলিম দর্শন কখনও মুসলিমদের এই যে সমস্ত নাম মুসলিম দর্শন নামে যা পরিচালিত আছে কখনো এটা ইসলামী আকিদার সাথে কখনো মিল নেই বরং এগুলি কখনো পড়ার কোনো প্রয়োজনও নেই এগুলি পড়ে ইসলামের কোনো উপকার হবে না কোনো দিন কোনো উপকার হয়নি শাইকুলসাই ইমনি তেমিয়া রহমতুল্লাহ এই জন্য সবসময় বলতেন যে যারা আহুল কালামের মধ্যে অনেকেই দর্শন দর্শনশাস্ত্র পড়েছে তাদের উদ্দেশ্য ছিল এটা যে এটা দিয়ে তারা গ্রিক দর্শনকে তারা গ্রিক দর্শনের তারা পিঠ ভেঙে দিবে গ্রিক দর্শনকে তারা হারিয়ে দিবে ইত্যাদি তারা মনে করেছে কিন্তু সত্য কথা হচ্ছে তিনি শাখুল ইসলাম ইব বলতেন যে লাল ইল ইসলামে নাসারু ওয়ালাল ফালা সিফা তে কাসারু ইসলামকেও তারা সাহায্য করতে পারে নাই আর ফালা ফালসিফা ফালসাফা যার দার্শনিক যারা আছে তাদেরকেও কোনো খণ্ডন করতে পারেনি অর্থাৎ কোনো কাজেই লাগেনি এই বিদ্যাটা কেন বিদ্যাটা কোনো কাজে লাগেনি তারা ওদের কিছু নীতি মেনে নিয়েছে সেই নীতিগুলি মেনে নেওয়ার কারণেই তারা সারাটা জীবন কষ্ট পেয়েছে সেই নীতিগুলোর মধ্যে প্রথম সেই নীতিগুলির প্রথম নীতি হচ্ছে এটা যে আল্লাহ তালার অস্তিত্বের ব্যাপারে কোরআন দিয়ে কোনো দলিল হতে পারবে না সেই দলিল হইতে হবে অবশ্যই বিবেকের দলিল সে বিবেক কার বিবেক গ্রিক দর্শনের বিবেক দিয়ে তারা কোরআন আল্লাহ তালার অস্তিত্ব সাব্যস্ত করার জন্য নেমে পড়েছে এই জন্য এই শাস্ত্র ইসলামের জন্য ক্ষতি করেছে উপকার কিছু করেনি শাহ ইসলাম ইবনে তাইমিয় রহমতুল্লাহ আলাই তিনি একটি উদাহরণ দিতেন সবসময় তিনি বলতেন দর্শন শাস্ত্র হচ্ছে এরকম যেমন লাহমু জামালিন গাসিন লাহমু জামালিন গাসিন আলা জাবালিন ওয়ারিন ফালাহ সাহ লাফাইউর তাকা ভালা সামিনাফাইন তাকা তিনি বলেছেন যে দর্শন শাস্ত্র হচ্ছে এমন একটি উঁটের পচা উঁটের গ্রস্ত রাখা আছে পাহাড়ের উপরে এখন কেউ এই গা এমনিতেই পচাগ্রস্ত কেউ পাহাড়ের উপর কষ্ট করে উঠতেও পারে না আর যদি কেউ কষ্ট করে উঠেও সেটা খাইতেও পারে না খাইলেও তার উপকার হয় সুতরাং এটা হচ্ছে তিনি নাম যে এটা হচ্ছে দর্শন শাস্ত্র সুতরাং এই শাস্ত্রের নাম দিয়ে যারা আকিদাকে আকিদাকে তারা তাদের আকিদা ইসলামের আকিদা বলে চালু করে চাচ্ছে তারা আসলে বিভ্রান্ত পদভ্রষ্ট এদের থেকে দূরে থাকতে হবে সুতরাং আমরা যা বুঝাইলাম সেটা হচ্ছে আকিদা নামের বিশুদ্ধ নামগুলো আমরা বুঝেছি যে ছয়টি বা ষাটটি নাম আমরা দেখিয়েছি যে হচ্ছে বিশুদ্ধ এর বাইরে যে সমস্ত নাম ব্যবহার করা হয় এলমুল কালাম বলা হয় বা ফালসাফা বলা হয় এগুলি কোনো আকিদার নাম নয় এগুলি হচ্ছে বিভ্রান্তদের পদভ্রষ্টদের নাম পদ দেয়া নাম পদভ্রষ্টদের দেয়া নাম এরা আল্লাহর দিনের বিরুদ্ধে এই জাতীয় নামগুলি ব্যবহার করে আসলে ইসলামের কোনো উপকার করেনি ক্ষতি করেছে আর এই মধ্যে আর কেউ কেউ বলে মিতাফিজিক্স বলে যে এটা তো মা বাড়া আত্মাবিয়া প্রকৃতির বাইরের জিনিস এই সমস্ত নাম দেয় এগুলো কোনোটাই গ্রহণযোগ্য না কারণ এগুলো আমাদের ইসলামের কোনো জিনিস নয় এগুলি হচ্ছে অন্য অন্য ধর্মের অন্য দর্শনের হিন্দু দর্শন গ্রিক দর্শন অথবা ফেরাউনি দর্শন বিভিন্ন দর্শনের শব্দ এনে মুসলিমদের শব্দের মুসলিমদের কিতাবের মধ্যে ঢুকিয়ে দেয়া এবং মুসলিমদেরকে বিভ্রান্ত করা একটি পায় ছাড়া আর কিছুই নয় মুসলিমরা এর থেকে সম্পূর্ণ মুক্ত ছিল প্রথম এই আকিদার জিনিসগুলো ঢুকায় ইয়াজিদ ইবনে খাল খালেদ ইবনি ইয়েজিদ সর্বপ্রথম খালেদ ইবনে এজিদ ইবনে মরাবিয়া সর্বপ্রথম এগুলি নিয়ে আলোচনা করে অর্থাৎ মরাবিয়া রাজিউল্লা আনহুর সন্তান ইয়েজিদ ছিল ইয়েজিদের এক সন্তান ছিল নাম ছিল খালেদ সর্বপ্রথম সে এগুলির প্রতি বেশি গুরুত্ব দেয় কিন্তু সে চলে যাওয়ার পরে অনেক দিন সেটার প্রতি গুরুত্ব ছিল না স এরপরে যখন আব্বাসীয় বংশ ক্ষমতায় আসে ডাইনেস্টি তখন তারা তখন তাদের মধ্যে মামুন সর্বপ্রথম এর প্রতি গুরুত্ব দেয় তখন সে বিভিন্ন দেশে লেখে যে দর্শনের যে সমস্ত গ্রন্থ আছে সেগুলো দেন তখন গ্রিকওয়ালারা তাদের গ্রিক দর্শনওয়ালা তাদের সেখান থেকে কিতাব দেয় সেগুলো আরবে অনুবাদ করে হিন্দু দর্শনের কিতাব তখন সে সময় আরবে অনুবাদ হয় এবং আলেকজান্দ্রিয়া যে সমস্ত লাইব্রেরিতে কিতাব ছিল অর্থাৎ গ্রি ফেরাউনি দর্শনে সেগুলোও তখন আরবিত আর অনুবাদ হয় এর মাধ্যমে ধীরে ধীরে মুসলিম আকিদার মধ্যে এই খারাপ জিনিসগুলো ঢুকে পড়ে এবং নাম হয়ে যায় আলমুল ফালসাফা বা আলমুল কালাম সেটার নাম হয়ে যায় তো আসলে এগুলি কখনও কখনও এটা আসলে এই এই নামগুলো কখনও সহি আকিদার বা বিশুদ্ধ আকিদার কোনো প্রতিনিধিত্ব করে না এগুলি হচ্ছে পদভ্রষ্টদের আকিদা দেয়া পদভ্রষ্টদের দেয়া আকিদার নাম এগুলি গ্রহণযোগ্য নয় আমরা এখন আলোচনা করতে চাই এরপরে আমাদের শেখ আলোচনা করেছেন তিনি বলেছেন ওয়াহাদুহু অর্থাৎ আয়মুল আকিদার যে হাদ হাত বা এটা যে সংজ্ঞা কী সংজ্ঞাটা কী হবে তিনি বলছেন ভুল আয় মুহকাম সরিয়াল ইমানিয়া আল মুস্তাহিদ মিল আদিল্লা তিল মার্দা ওর সুবহাত ওয়া কওয়াদহ আদিল্লা আল খিলাফিয়া তিনি একটি নাম সংজ্ঞা দিয়েছেন সেটা হচ্ছে যে এই বিদ্যা হচ্ছে এমন একটি বিদ্যা ইমানি বিষয়গুলো জানার নাম ইমানি বিষয়গুলো জানার নাম হচ্ছে আকিদা যা দলিল দিয়ে সাব্যস্ত হবে এবং এই ব্যাপারে যত সন্দেহ আছে দূর করা হবে এবং যে যদি মতভেদ থাকে তা কারো সেই মতভেদগুলো দূর করার চেষ্টা করা হবে মতভেদ থাকলে কারো মতভেদ ঢুকছে কারো অন্তরের ভিতরে সেটা দূর করার চেষ্টা করা হবে তো দলিল দিয়ে এগুলি হচ্ছে এই বিদ্যার মূল সংজ্ঞা হিসেবে তিনি নির্ধারণ করেছেন আমরা সংখ্যায় বলতে পারি আকিদা হচ্ছে আল হুকমুদ্দাহিনী এল জাহাজেম অর্থাৎ দৃঢ়ভাবে অন্তরে কোনো কিছু ধারণ করার নাম আঁকিদা যদি সেটা বিশুদ্ধ হয় তাহলে সেটা হবে আকি বিশুদ্ধ আঁকিদা যদি ভুল হয় ভুল আঁকিদা আবার আর একটু বিস্তারিত বলতে পারি এইভাবে যে আল্লাহ সম্পর্কে আল্লাহ তালার জাত সম্পর্কে আল্লাহ তালার নাম সম্পর্কে আল্লাহ তালার আমি একটা একটা করে নাম বলছি খেয়াল করবেন আল্লাহ তালার জাত সত্তা সম্পর্কে আল্লাহ তালার নাম সম্পর্কে আল্লাহ তালার গুণ সম্পর্কে আল্লাহ তালার কর্ম সম্পর্কে আল্লাহ তালার অধিকার সম্পর্কে এই পাঁচটি জিনিস বিস্তারিত জানা এবং এর উপরে আপত্তিক বিভিন্ন অভিযোগ উত্থ অভিযোগ যারা বাইরের লোকরা দিবে সেগুলোকে সেগুলি খণ্ডন করা এবং এর সাথে সংশ্লিষ্ট যেগুলো আসবে সবগুলোই সাব্যস্ত করার নাম হচ্ছে আঁকিদা তাহলে আল্লাহ তালাশাল সম্পৃক্ত বিষয়গুলো সবগুলি আঁকি দুনিয়ার জীবনের অন্যান্য জিনিসগুলো আঁকিদা নয় সেগুলো হচ্ছে সেগুলি সরিয়া হইতে পারে দুনিয়ার বিভিন্ন আমল দুনিয়ার জ্ঞান হতে পারে কিন্তু আল্লাহ তালা সম্পৃক্ত আল্লাহ তালার সাথে সম্পৃক্ত প্রত্যেকটি জিনিসই আকিদা অর্থাৎ তার জাতের সাথে সত্তার সাথে সম্পৃক্ত তার নামের সাথে তার গুণের সাথে তার কর্মের সাথে আফরাল যেটা আফরাল জহজাল আল্লাহর কর্মের সাথে এবং আল্লাহর অধিকার এবং অধিকার এইগুলি এইগুলি হচ্ছে আল্লাহ তালার এইগুলি হচ্ছে আকিদার মূল মূল জিনিস আকিদার মূল জিনিস এই পাঁচটি জিনিস যতক্ষণ পর্যন্ত একজন মানুষ না জানবে সে আকিদা সম্পর্কে জানতে পারেনি তো আল্লাহ সম্পর্কে জানতে হলে এই আকিদা বিদ্যা হচ্ছে প্রথম বিদ্যা যার মাধ্যমে আল্লাহ সম্পর্কে জানা যাবে এবং এর মাধ্যমে এর মাধ্যমে শুধুমাত্র আল্লাহকে চিনতে পারা যাবে এর বাইরে অন্য কোনো কিছু দিয়ে আল্লাহকে চিনার কোনো সুযোগ নেই সুতরাং এটা কিভাবে আসবে সেটা আমাদের এখন আলোচ্য বিষয় যে কীভাবে আসলো বা কোথেকে আসলো কিভাবে এটা কিসের দিকে সম্পর্কিত হবে এটা আলোচনা বিষয় তিনি বলেছেন নিসবাতুহু যে সম্পর্ক কিসের সাথে হবে এই আকিদে বিদ্যাটা বা এলমুত্তা রহিদ এটাকে আমরা কি বলবো এলমুত্তা রহিদকে বলবো আসল এটা হলো মূল ওমা সেওয়া উপহারণ এর বাকিটা হচ্ছে এর শাখা অর্থাৎ আপনি যদি আকিদে শিখেন বাকিগুলো পরে শিখতে হবে রসুল্লাহ সাল্লা ইসলামের কাছে যখন কেউ আসতো তখন তিনি বলতেন যে প্রথম যে দাবি করতেন যে বলো লাই লিল্লাহ পরে তাকে না সলাৎ শিক্ষা দিতেন পরে বিভিন্ন হুকুম আকাম যা আসতো সেগুলো করতেন হ্যাঁ সরাত হচ্ছে তার ব্যাজ্যিক ইমানের পরিচয় এই জন্য সরাতকে বেশি গুরুত্ব দেওয়া হয় ই কারো যদি সরাঁত না থাকে তার ইমান নাই এটা কারণ সে যে ইমান আনছে তার প্রমাণ হিসেবে সলাতকে রাখা হয়েছে আর বাকি যেমন একজন অন্তরের উপর আপনার কোনো হাত নেই আপনি জানেন না সে কি আসলে কি ইমানদার কিনা হ্যাঁ মুখের উপর আমি বলতে পারে কেউ লাই মহম্মদুর রসল্লা মুখ আসাদুল্লাহ মুহমদুর রসাল বলতে পারে মুখে কিন্তু তার অন্তরে হয়তো সেটা থাকতেও পারে নাও থাকতে পারে এই জন্য এটার প্রমাণ হবে যখন সে সালাত নিয়মিত আসা যাওয়া করে রসুল্ল্লা সাল্লামের যোগে মুনাফেকরা রসুল্লাহ সাল্লামের যোগে মুনাফেকরা সালাত আদায় করতো এই জন্য রসুল তাকে হত্যা করতেন রসুল তাদেরকে হত্যা করতেন না তিনি বলতেন যে নুহিত মুসাল্লিন যারা সালাত আদায় করে তাদেরকে হত্যা করতে আমাকে নিষেধ করা হয়েছে এই জন্য সালাত আদায়কারী হওয়ার কারণে রসুল তাদেরকে হত্যা করতেন সলাদ পড়ে সলাত না পড়লে তিনি অবশ্যই তাদেরকে হত্যা করতেন কারণ সালাদ না পড়লে সেখানে ইমানের কোনো পরিচয় নেই তাহলে বোঝা গেল যে এলমুত্তা হচ্ছে মূল সলাৎ এই জন্য ইমানের একটি অংশ হিসাবে বোখারি রহমতুল্লাহ আলী তার কিতাবে উল্লেখ করেছেন বুখারিতে বাবুনা সালাত উম ইমান অধ্যায় ইমান হচ্ছে সালাত হচ্ছে ইমানের অংশ কারণ বাহ্যিক ইমানে পড়েছে সালাতের মাধ্যমে পাওয়া যায় অন্য কোনোটাতে এত কঠিনভাবে সর্বস কোরআন দিচ্ছে কোনো নস আসে না ভাষ্য আসে না যার জন্য সালাতের জন্য যেভাবে আসছে তাহলে বোঝা গেল অ্যালমুত্ত অবৈধ হচ্ছে মূল আর বাকি যা আছে সবই হচ্ছে ফারাক অন্যগুলো এটার উপর নির্ভরশীল অন্যগুলি এটার উপর নির্ভরশীল যেই ব্যক্তি আল্লাহকে ইলাহ রব মেনেছে যে ব্যক্তি আল্লাহ আল্লাহকে একমাত্র ইলাহ মেনেছে সেই ব্যক্তি আল্লাহ তালার প্রত্যেকটি বিধানে মানবে তার শরীয়ত মানবে ফেকের বিধিবিধান মানবে তাহলে সেই ব্যক্তির সেটা হচ্ছে তো নির্ভর কিশোর উপর কিশোর উপর নির্ভর করছে নির্ভর করছে আল্লাহকে মানার উপর নির্ভর করছে আল্লাহর আল্লাহ তালার নাম গুণকে মানার উপর নির্ভর করছে আল্লাহ তালার কর্মকে নাম জানার উপর নির্ভর করছে আল্লাহ তালার হুকুমকে জানার জন্য উপর নির্ভর করছে তাহলে মূল জিনিস হচ্ছে আকিদার মৌলিক জিনিস হচ্ছে এলমুত্ত হচ্ছে মূল জিনিস আর বাকি যত আছে যত রলুম আছে সবগুলো হচ্ছে এর এ অন্য কিছু যেমন আকিদা জেনে কেউ মারা যেতে পারে এক অক্ত সালাত না পড়েও সে দুনিয়া থেকে চলে যেতে পারে একজন মানুষ যদি যেন সুল্লাহ সাল্লা একবার এক ইহুদি বালককে দেখতে গিয়েছিলেন অসুস্থ হওয়ার পরে ইহুদি বালককে দেখা দেখার পর রসুল বললেন যে ইসলাম গ্রহণ করো মৃত্যুর সময় তো ইসলাম গ্রহণ করে তারপর মারা গেল রসুল বললেন যে আল্লাহ তালা তাকে আমার দ্বারা জাহান্নাম থেকে মুক্ত করলেন আমার দ্বারা আলহামদুলিল্লাহ রসুল এটা বললেন সুক্রিয়া আদায় করলেন এর অর্থ হচ্ছে সে কিন্তু সালাতও পড়েনি জাকাতো দেয়নি কারণ সময় হয়নি সালাতের কিন্তু সেই ইমান এনেছে কিন্তু যদি কেউ জাকাত দেয় শম পালন করে কিন্তু সেই এই আকিদার বিভ্রান্ত থাকে তাহলে কিন্তু তার জন্য সেটা যথেষ্ট হবে না তাহলে বোঝা গেলো আকিদা মূল বাকিগুলো এটার সেবক বা পরিপূরক কিন্তু অন্যগুলো হলো আকিদা নাই তাহলে সে কিছুই সে পায় নাই এটা হচ্ছে মূল কথা এই জন্য সম্পর্ক থেকে মূল জিনিস হচ্ছে আকিদা এল মুত্তা সেই হচ্ছে মূল আর বাকিগুলো সেটার সেবক হিসাবে পরিগণিত হবে এখন আমরা জানবো বিধান কি এটা জানা কি এটা জানা ফরজা আইন মৌলিকভাবে এটা জানা ফরজ আইন অর্থাৎ আপনাকে আরকানুল ইমান ইমান আরকানুল ইমান ইসলাম আরকানুল ইসলাম মৌলিকভাবে যে জিনিসগুলো মানুষের জানতে হয় প্রথম হচ্ছে ইমান এবং আরকানুল ইমান তাকে জানতেই হবে এটা না জানলে চলবে না এটা জানতেই হবে যে কোনো মানুষের জন্য ইমান এবং আরকানুল ইমান জানা শর্ত অর্থাৎ তাকে এটা জানতেই হবে এটা না জানলে হবে না এটা হচ্ছে ফরজ আইন প্রত্যেকটি মানুষের জন্য ইমান এবং আরকানুল ইমানগুলো জানতেই হবে এটা সাধারণ মানুষ একেবারে সাধারণ মানুষের জন্য জানা ফরজ এটাকে ফরজে আইন জানতেই হবে ইমান এবং আর কারণ ইমান হ্যাঁ বিস্তারিত প্রত্যেকটি খুঁটি ন্যাটি জানা তার ফরজে কিফায়া অর্থাৎ কেউ কিছু মানুষ জানলে কিছু মানুষ না জানলে হবে কিন্তু সে সেটাও ফরজ কিন্তু ফরজে কিফায়া কিছু মানুষ তাকে যখন সুযোগ পাইলে তাকে জানাতে হবে এমন লোক থাকতে হবে উম্মে মুসলিমের মধ্যে আকিদের কোনো স্পেশালিস্ট না থাকলে প্রত্যেকে গুণাগার হবে আর আকিদের উপরে স্পেশালিস্ট থাকতে হবে এই জন্য আকিদের বিষয়টা হচ্ছে হুক ফরজে আইন আর মৌলিকভাবে ফরজে আইন বিস্তারিত জানা হচ্ছে ফরজে কিফায়া তো ফরজে আইন কতটুকু তিনি বলছেন ফরজা আইন হচ্ছে মা তার বিল আকিদা বিল আদিলা মালিয়া যে যতটুকু মৌলিকভাবে জানলে আকিদা শুদ্ধ হয় এবং সেটা অবশ্যই জানতে হবে সেটা কি মান রব্বুকা ও মা উকা ও মান নবী কবরে যে তিনটি প্রশ্ন করা হবে রব সম্পর্কে বিস্তারিত জানতে হবে এবং দিন সম্পর্কে জানতে হবে এবং রসুল্লা সাল্লাম সম্পর্কে জানতে হবে এটা ফরজে আইন এই অংশটুকু অবশ্যই ফরজে আইন দ্বিতীয় ফর্জে কিফা হচ্ছে যে বিভিন্ন বিস্তারিত দলিল দেওয়া বিস্তারিত কারণ বর্ণনা করা অন্যদের বিরুদ্ধে বই লেখা গ্রন্থ লেখা আরেকজনকে ডিবেট করা এগুলো হচ্ছে ফরজে কিফা কেউ করলে অন্যের আর করা লাগবে না তাহলে আকিদে হুকুম কি বিধান কি বললাম আমরা এক একটি অংশ ফর্জে আইন সেটা হচ্ছে যা না থাকলে তার আকিদেই শুদ্ধ হবে না আর ইমান এবং আর ইমান এবং ইসলাম আর ইসলামের মৌলিক নীতি মৌলিক বিষয়গুলো জেনে নিতে হবে এবং এ এই হালাল হারাম জিনিস মৌলিক কোনটা হালাল কোনটা হারাম কোনটা বলা যাবে কি যাবে না এটা জানা অবশ্যই ফরজে আইন এর বাইরে অতিরিক্ত জিনিস দলিল দেয়া বা কোন কোথাও বিস্তারিত আলোচনা করা কোথাও কারণ বর্ণনা করা কোনো কিছুর অথবা বিপক্ষ দলকে হারিয়ে দেওয়া এগুলোর হচ্ছে ফরজে কেফায়া ইমানদার ইমানদারের মধ্যে এই মুমতি মুসলিমের মধ্যে কেউ কেউ এর এই বিষয়ে স্পেশালিস্ট থাকতে হবে না থাকলে সবাই গুণাগার হবে না থাকলে সবাই গুণাগর হবে এই অ্যালমুল তাহেদের ফজিলত কী আলমুল ইমানের ফজিলত কী এর ফজিলত হচ্ছে যে এটা হচ্ছে সবচেয়ে উৎকৃষ্ট আমল আলাল ইতলাহ অন্যান্য যত লোক যত গ্রন্থ লিখে যত যত বিদ্যা আছে সমস্ত বিদ্যায় বলে যে উত্তম আমলের অন্তর্ভুক্ত কিন্তু এটাকে বিল বিল ইজমা এটা সবচেয়ে শ্রেষ্ঠ আমল সবচেয়ে শ্রেষ্ঠ আমল হচ্ছে ইমান কারণ রসুল্লাহ সাল্লাহ আসলামকে জিজ্ঞাসা করেছে ইয়া রসুল্লাহ সবচেয়ে উত্তম আমল কোনটি রসুল বলছেন বিল্লাহ আল ইমানুব্লা রসুলহি আল্লাহ তার রাসুল রিমান আনা সুতরাং আকিদার আকিদার এই বিদ্যা জানা হচ্ছে সবচেয়ে শ্রেষ্ঠ বিদ্যা এটা এই বিদ্যা হচ্ছে সবচেয়ে উত্তম বিদ্যা শ্রেষ্ঠ বিদ্যা এর বিষয় বিষয় উত্তম এর জানা জিনিসটা উত্তম এর কোরআন থেকে নেয়ার ব্যাপারটি উত্তম সুতরাং সর্বদিক থেকে এটা উত্তম এবং শ্রেষ্ঠ এটাকে মেনে নিতে হবে এটা কৃষির সাথে সম্পৃক্ত আমরা আগে একটু উল্লেখ করেছিলাম যে এক আকিদার এই বিষয়গুলো পুরোপুরি আল্লাহ রাবুল সাথে সম্পৃক্ত যিনি সর্বোচ্চ আছেন যিনি একক গুণে গুণে অনেক যে সমস্ত গুণে নিত তাকে সাব্যস্ত করতে হবে তার এইগুলি তার সম্পর্ক হচ্ছে আল্লাহর সাথে অর্থাৎ আকিদা পুরোপুরি আল্লাহর সাথে সম্পৃক্ত এটা বিশ্বাস করতে হবে আকিদার বিষয় কী কিসে নিয়ে আলোচনা করে আকিদা আলোচনা করে পাঁচটি জিনিস নিয়ে আমরা এটা একটু একটু আগে বলেছি এখানে নিয়ে আবার বলেছেন রব্বুল আলমিন নিয়ে আলোচনা করে রব্বুল আলামিন এবং আল্লাহর উত্তম বান্দাদের নিয়ে আলোচনা করে অর্থাৎ রাসুলদের নিয়ে আলোচনা করে এবং তাদের জন্য কোন জিনিস গ্রহণযোগ্য কোন জিনিস গ্রহ বলা যাবে কোন দিন বলা যাবে না এটা নিয়ে আলোচনা করে এটা হচ্ছে আকিদের আলোচ্য বিষয় অর্থাৎ তিনটি জিনিস মধ্যে দুইটি জিনিসেই তিনটি জিনিস আমার রব্যুকা আমার দিনও কমার নবী কা তোমার রবকে দিনকে তোমার নবীকে দুইটি জিনিসই আকিদের জিনিস একটা হচ্ছে রব এবং নিয়ে যে আলোচনা হয় সে পুরোটাই হচ্ছে আকিদার জিনিস আর দিন হচ্ছে সরিয়ার জিনিস এটা পরবর্তীরা শরিয়া নাম দিয়েছে আগে তারা সরিয়া বলতে আকিদে বুঝাইতো এই তিনটি জিনিস হচ্ছে মৌলিক আলোচ্য বিষয় মৌলিক আলোচ্য বিষয় কি জিনিস জানতে হবে আকিদাতে আকিদার মশলাগুলো কী মশলাগুলো হচ্ছে যে কোন জিনিস জানতেই হবে সেটা হচ্ছে আকিদার মশালাগুলো জানা অবশ্যই জরুরি আকিদার মশালাগুলো ধীরে ধীরে আমরা একটা একটা করে ইনশাল্লাহ পড়ব পড়ব আচ্ছা আকিদা কোথেকে তার কোথেকে আকিদা নিতে হবে আকিদা নিতে হবে সরাসরি কোরআন এবং সুননা থেকে সাথে থাকবে ফেতরাতুসইয়া ফেতরাতুরস্সউইয়া অর্থ হচ্ছে যে স্বাভাবিক মানুষের স্বভাবজাত স্বভাবজাত মানুষের যে বিবেক যা পরিবর্তিত হয় নাই অনুরূপভাবে এজমা থেকে নেওয়া যা নেওয়া হবে সাহায্য সাহায্যকারী হিসাবে মৌলিক হচ্ছে কোরআন এবং সুনা থেকে নিতে হবে আর অন্য তিনটি জিনিস সাহায্য করবে একটি হচ্ছে আপনার ফেতরাত স্বভাবজাত চিন্তা আপনাকে সাহায্য করবে আঁকিতে নিতে আর দ্বিতীয় হচ্ছে এজমার আপনাকে সাহায্য করবে আকিদা গ্রহণ করতে আর তিন নম্বর হচ্ছে আপনার সুস্থ বিবেক সেটাও আপনাকে আকিদা গ্রহণ করতে সাহায্য করবে কিন্তু মৌলিকভাবে আকিদা পুরোপুরি কোরআন এবং সুন্না নির্ভর কোরআন এবং সুন্না নির্ভর আচ্ছা কোরআন এবং সুনার এই আঁকিদা কোরআন এবং সুনার এই আঁকিদা গ্রহণ করার ফায়দা কী উপকারিতা কী উপকারিতা হচ্ছে প্রথম উপকারিতা হচ্ছে এটা যে তাসিউুল আকিদা মানুষের আকিদা বিশুদ্ধ হবে আর একমাত্র আল্লাহর আবাদত হবে সামান ইমান মজমাল থেকে মানুষ ইমান ওফাসালে যাবে ইমান মজমাল অর্থ কি ইমান দুই প্রকার ইমান মজমাল ইমান মুফাসাল আমরা সাধারণত এটা বলে থাকি হ্যাঁ এটা দোষের কিছু নয় বলাটা কিন্তু জানতে হবে কি ইমান মজমাল আমন্তলাহে কামাহবে আসমাই ওয়া সিফাতিহি ও কাবিল তুজামি জামি কামিও ও কাহি এটা মানুষ বলে থাকে আমার দেশে আমরা এইভাবে বলি না আমরা বলবো যে ইমান মজমাল হচ্ছে আমন্তু বিল্লাহে ওবে আসমাইহি ও বে সিফাতিহি ও আফ্রালিহি ওবে হকুক হি এই পাঁচটি জিনিসকে আমরা বলবো যে এটা হচ্ছে ইমান মুজমান এরপরে ইমানে ওফাসাল জানতে পারবো আকিদাসের জাকার মাধ্যমে জানার মাধ্যমে প্রত্যেকটি জিনিস বিস্তারিত জানবো যে আল্লাহর জাতের উপর কী সত্তার উপর কীভাবে ইমান হবে আল্লাহর নামের উপর কীভাবে ইমান হবে নামগুলোর উপরে আল্লাহর সিফাতের উপর ইমান কীভাবে আনতে হবে আল্লাহর আফরালগুলো কীভাবে আনতে হবে আল্লাহ তার হকুকের উপর কীভাবে আনতে হবে বিস্তারিত জানা এটা আকিদা জানলে এটা লাভ হবে আমাদের দুই নম্বর তিন নম্বর লাভ হবে আকিদা জানলে আমরা তাকলিদ অন্ধ অনুসরণ থেকে আমরা বের হইতে পারবো আমরা ইয়াকিন ইমানের দিকে চলে যেতে পারব আকিদে জানার পরে আর আকিদে জানলে আরেকটি লাভ হবে যে আমাদের অন্তরের মধ্যে দৃঢ়তা আসবে ইমান বর্ধিত হবে ইমান বর্ধিত হবে এবং আমাদের অন্তর প্রশস্ত হবে চিন্তাধারা আমাদের সুস্থির হবে আকিদে জানলে আমাদের অন্তরের আমলগুলো মজবুত হবে এবং আমাদের কর্মকাণ্ড এবাদতের দিকে ধাবিত হবে আল্লা তালা যা পছন্দ করে সেটা দিকে ধাবিত হবে এবং দুনিয়াতে যে সমস্ত বেদা এবং বেদাত এবং খোরাফাত আছে সেগুলি থেকে আমরা মুক্তি পাবো এবং আখ হাতের চিরস্থায়ী জান্নাতে যেতে পারবো এবং চিরস্থায়ী জাহান্নাম থেকে মুক্তি পেতে পারবো এগুলি হচ্ছে প্রত্যেকটি ব্যক্তিকেন্দ্রিক প্রত্যেকটি ব্যক্তি এই উপকারগুলি পেয়ে যাবে আঁকতে শিখলে আর মুসলিম সমাজ সমাজে কি উপকার হবে মুসলিম সমাজের উপকার হবে হায়াত তৈবা উত্তম জীবন জীবনযাপন করতে পারবে এবং বারকাত তাদের মধ্যে নাজিরভাবে আল্লাহ তালা কোরআন কালিম বারবার বলেছেন এবং যদি কোনো ইমা ইমান আনতো আল্লাহ বলেছেন ওলা আহ আনুতাহ আলিম বারাকাত যদি আসমান এবং যদি তারা ইমান আনত তাহলে আমি তাদের উপরে আস জনপদবাসীদের ইমান আনত তাদের উপরে আসমান এবং জমিনের বরকত দিয়ে ভরে দিতাম এর অর্থ হচ্ছে যদি আকিদাতে বিশুদ্ধ হয় ইমান আনে মানুষ তো আল্লাহর পক্ষ থেকে সেখানে সাহায্য হয় আল্লাহর পক্ষ থেকে সেখানে নিরাপত্তা আসে যেভাবে সাহাবা কেরামের যুগে আসালবে সালিনের যুগে সেভাবে নিরাপত্তা ছিল বর্তমানে আকিদার সমস্যার কারণে আমাদের সেই নিরাপত্তা আর নেই একে অপর সবসময় ভয়ের ভীতির মধ্যে কাজ করে একে অপরের বিরুদ্ধে কাজ করে থাকে আচ্ছা এই হচ্ছে আকিদার মৌলিক উপকারিতা বা আকিদার মৌলিক জিনিস যেগুলো আমরা আলোচনা করেছি সর্বশেষে আমরা আসি যে জিনিসটা সেটা হচ্ছে আকিদা কারা এক বিদ্যা কারা রচনা করেছে এই বিদ্যা রচনা করার বিশেষ নয় বিদ্যা সরাসরি আল্লাহর পক্ষ থেকে প্রাপ্ত এরপরে গ্রন্থ কারা লিখেছে এটা বলতে পারেন হ্যাঁ এই বিদ্যার গ্রন্থ লিখেছে আইমাতুল ফাহুল যে গ্রহণযোগ্য ইমামরা গ্রন্থ লিখেছেন যারা যেমন চার ইমাম লিখেছেন তাদের বিভিন্ন গ্রন্থে সাথে সাথে হাদিসের গ্রন্থ আমরা লিখেছেন সাথে সাথে ভিন্ন ভিন্ন প্রত্যেক যুগে যুগে আকিদের উপরে মানুষের গ্রন্থ লিখেছে এবং যে গ্রন্থগুলো আমাদের দেশে পড়া হয় না অনেকের কাছে যায় না অনেকে চিন্তা করে না অথচ আলহামদুলিল্লাহ এই গ্রন্থগুলি বিভিন্নভাবে এখন বিভিন্ন ইংরেজিতে অনুবাদ হয়েছে অথচ আমাদের ভাষায় আমাদের দেশে অনুবাদ হয়নি আশ্চর্য হবেন যে সুন্না নামে অনেকগুলো গ্রন্থ ইংরেজি ভাষায় অনুবাদ হয়েছে কিন্তু বাংলা ভাষায় হয়নি ইমান নামে গ্রন্থ বিভিন্ন ভাষা অনুবাদ হয়েছে কিন্তু বাংলা ভাষা হয়নি তারপরে তাহিদ নামে বিভিন্ন গ্রন্থ ভাষায় অনুবাদ হয়েছে বাংলা ভাষায় দুই সাইডটা সিটি ফুটে হয়েছে শাহ হোসেন মাহমুদিন আবদুল আহাব রহমতুল্লাহ আলীর কিতাবটা হয়তো অনুবাদ হয়েছে অন্যগুলি অনুবাদ হয়নি তাহলে বোঝা গেল যে এই কিতাবের যারা মূল লেখক তারা সত্যি ছিল গ্রহণযোগ্য ইমাম গ্রহণযোগ্য ইমাম পরবর্তীরা যারা লিখেছে সেগুলি বাদে যারা আহুল কালাম বা ফালসাফাওয়ালা দার্শনিক তারা লিখেছে কালাম শাস তাদের বাদ দিয়ে যারা মৌলিক এই কিতাবের যারা এই কিতাবের মৌলিক যারা ধারক এই এই গ্রন্থ এই বিদ্যার এই বিদ্যার মৌলিক যারা ধারকবাহক যারা ছিলেন যারা এরা কিন্তু সুন্দর সুন্দর কিতাব লিখেছেন দুর্ভাগ্যবশত এগুলি আমাদের কাছে আসেনি এগুলো আমাদের প্রত্যেকে পরিচয় পেতে হবে জানতে হবে এছাড়া এই বিষয় নিয়ে আমরা পরবর্তীতে আরও আলোচনা করব। আমরা আলোচনা করব যে কারা এই গ্রন্থ বিশুদ্ধ গ্রন্থ কোনগুলি আঁকিদার সেগুলো নিয়ে আমাদের আলোচনা হয়তো একগ্রহ আলোচনা হবে তো আঁকিদের বিশুদ্ধ গ্রন্থগুলি জানতে হলে আঁকিদার লোকগুলোকে জানতে হবে বিশুদ্ধ আঁকিদার লোক কারা বিশুদ্ধ আঁকিদের লোক আমরা সহজে এক কথাই বলতে পারি যে বিশুদ্ধ আকিদার লোক হচ্ছে সাহাবাহকরাম তাবে সাহাবসাল পরে সাহবা একরাম তাবেইনদের মধ্যে যারা সাহাবাহকরামের সুন্দর অনুসারী তারপর হচ্ছে আত্মাউত তাবহিনদের মধ্যে ইমামরা আছেন আত্মাউদ্দ তাবিন ইমাম সার চার ইমাম অনুরূপা বোখারি মুসলিম আবুদ আসাই এরা প্রত্যেকে সহি আকিদার ধারক বাহ এদের যে সমস্ত গ্রন্থে আকিদের কথা উল্লেখ করা হয়েছে সেখান থেকে আমরা আকিদার বই নেব এর বাইরেও তারা ভিন্ন ভিন্ন আকিদার গ্রন্থ লিখেছেন ইমাম বুখারি রহমতুল্লাহ আলী যে কিতাবটি লিখেছেন শুরু করেছেন ইমান দিয়ে শেষ করেছেন তাহিদ দিয়ে সোহান আল্লাহ আপনি দেখবেন তার কিতাবের শুরু করেছেন কিতাবলি ইমান দিয়ে শেষ করছেন দিয়ে বোখার সবই বোখারিতে সেখানে আমরা আকিদার বিস্তারিত জিনিস পাব আকিদার বিস্তারিত জিনিস ইমাম বুখার রহমতুল্লাহ এই কিতাবটি যতই পড়ি ততই যেন নতুন নতুন তথ্য পাই অনুরপ্রম ইমাম বোখার রহমতুল্লাহবাদ এটাও পুরোটা আকিদের আকিদের জিনিস আকি আলোচনা এসেছে যদি কেউ এই দুটি কিতাব ভালো করে পড়ে এবং খালকু খালকো আফাইলেবাদ তাহলে সে আকিদের উপর মৌলিক ধারণা পাবে যে সালিন কী আকিদা পোষণ করতে আর আমরা আমাদের দেশে দে বিভিন্ন জায়গায় কী আকিদা পোষণ করা হচ্ছে সালিনের বই পড়তে আকিদার আকিদার বই হচ্ছে হাদিসের বই সর্বশালিন আকিদার বই হচ্ছে তাপ মূল তাফসিরের বই যেগুলি তৃতীয় চতুর্থ শতকের আগে লেখা হয়ে গেছে সেগুলোতে যত বই লেখা সেগুলোর মধ্যে আমরা আকিদা খুঁজি পরবর্তীদের গ্রন্থে আমরা আকিদা না খুঁজি বিশেষ করে পরবর্তীরা যারা যারা আশায় মাতুরি দেয়ার দ্বারা দ্বারা মতবাদ দ্বারা আক্রান্ত হয়েছে এবং যারা মোতাজিরা দ্বারা তারা যারা নিজেদেরকে মোর্তাজেলা মতবাদ দ্বারা বিশ্বাসী করে নিয়েছে এদের অনেক গ্রন্থ আছে সেগুলো কিন্তু আকিদার মৌলিক বই নয় সেগুলো আমরা দুর্ভাগ্যবশত সেগুলোই আমরা চিনি অনেকে কিন্তু আকিদার মৌলিক গ্রন্থগুলি আমাদের সে কখনো চিনা হয় না আলোচনা হয় না সেগুলো সতের উপরে বই আছে সতের উপরে গ্রন্থ আছে সেটার উপরে ইনশালা যখন আমাদের গ্রন্থটি বের হবে সেটা ইনশালা আপনারা পেয়ে যাবেন তখন ইনশাল্লাহ আরও জানতে সুবিধা হবে আজকে আমরা এই পর্যন্ত রাখি আমরা দ্বিতীয় অধ্যায় ফজলুল ইসলাম আহলু ইসলামের ফজিলত এবং তার মুসলিমদের ফজিলত নিয়ে যে আলোচনা ইনশাল্লাহ আগামী ক্লাসে করব আল্লাহ তালা আমাদেরকে বোঝার তৌফিক দান করুন এবং আমাদের আমল নামা আমলগুলি কবুল করুন আমাদেরকে বিপদ থেকে উদ্ধার করুন এই যে বিপদ মুসলিমদের উপর দেহে আসছে সেই বিপদ থেকে আল্লাহ তালা মুসলিমদেরকে উদ্ধার করুন মুসলিম জাতিকে আল্লাহ তালা হেফাজত করুন এবং তাদেরকে দিনের দিকে ফিরিয়ে দিন সাথে সাথে আমরা সারা বিশ্বের সমস্ত মানুষের জন্য দোয়া করে আল্লাহ যেন তাদেরকে ইমানের দিকে নিয়ে আসেন এবং তাদেরকে যেন ইমানের মাধ্যমে তাদেরকে যেন মুক্তির ব্যবস্থাপনা করে দেন আল্লাহ আমাদেরকে হেফাজত করুন আসসালামু আলাইকুম রহমতুল্লা বরক